দেখছেন পেজ ওয়ান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সম্প্রীতি। আনিসের বাড়িতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম, ঘটনাস্থল ঘুরে দেখেন সিটির সদস্যরা। সূত্রে খবর, আনিসের ফোন নিয়েও পরিবারের সঙ্গে কথা বলেন তারা। এদিকে আমতা থানায় যান এডিজি সাউথ বেঙ্গল সিদ্ধিনাথ গুপ্তা। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আনিসের বাড়িতে ফের স্পেশাল ইনভেস্টিগেশন টিম, ঘটনাস্থল ঘুরে দেখেন সিটির সদস্যরা। সূত্রে খবর, আনিসের ফোন নিয়েও পরিবারের সঙ্গে কথা বলেন তারা। এদিকে আমতা থানায় যান এডিজি সাউথ বেঙ্গল সিদ্ধিনাথ গুপ্তা। আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমতা থেকে। আমরা চলে যাব রণয়ের কাছে। রণয়, এই মুহূর্তে কি জানা যাচ্ছে? ইতিমধ্যেই সেখানে আবারও গিয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম, কি পরিস্থিতি, কোথায় দাঁড়িয়ে রয়েছে গোটা বিষয়টি? দেখো সম্প্রীতি, আচমকা রাত পৌনে নটা নাগাদ সিটের যে তদন্তকারী দল, তারা কিন্তু আচমকা আনিসের বাড়িতে আসেন এবং সোজা এই ঘরে প্রবেশ করেন এবং আনিসের বাবাকে নোটিশ ধরাতে আসেন এবং বলেন যে 10 মিনিট সময় দিচ্ছি, আপনি যদি এই নোটিশ না নেন তাহলে কিন্তু লিগাল অর্থাৎ আইনি পদক্ষেপ নেওয়া হবে। এরপর কিন্তু তারা ছাদে উঠে যান, যেখানে ঘটনাস্থল সেখানে ঘুরে দেখেন, সেখানেও তারা যান। তারপর কিন্তু আবার আসেন, আনিসের বাবা এবং দাদার সঙ্গে কথা বলেন। রীতিমতো কিন্তু বাক বিতণ্ডা চলে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে, এখানে আনিসের দাদা এবং বাবার সঙ্গে, এবং তারা বলে দেন যে তারা কিন্তু নোটিশ নেবেন না। এখানে আনিসের দাদা রয়েছে, প্রথমে একটু দাদার সঙ্গে কথা বলার চেষ্টা করব। তদন্তকারী দল আবার এলো আপনার বাড়িতে এবং তারা আপনার বাবাকে নোটিশ ধরাতে এলো, কী কথা হলো পুলিশের সঙ্গে আপনাদের? না, এসে বলছে যে এটা পড়ে শোনাচ্ছি, শুনুন, একটা নোটিশ সাদা কাগজে লিখে নিয়ে এসছে, এসে বলছে এটা নোটিশ ধরতে হবে। আমার বাবা বললো না আমরা কোনো নোটিশ ধরবো না আর ফোনও দেবো না। কি লেখা ছিল সেই সাদা কাগজে? কি সার্চ করার জন্য ফোনটা নেবো, তদন্ত করার জন্য। আমরা বললাম কোর্ট অর্ডার আনুন, কোর্টের কোর্টকে দেবো। আপনারা সেই নোটিশ নেননি? না না, নোটিশ নিইনি। এখন আপনারা কি করবেন, কি ভাবছেন কি করব? পুলিশের তরফে বলা হচ্ছে যে তাদের আইনি পদক্ষেপ তারা নিতে পারে এরপর, যদি আমাদেরকে অ্যারেস্ট করে করুন নোটিশ নিয়ে নি বলে, তাহলে কি আমরা ক্রিমিনাল নাকি? আমার ভাই মারা গেছে, তাদেরকে ধরছেন আর আমাদের বাড়িতে বিরক্ত করতে আসছে, নোটিশ নিন নোটিশ নিন। আগে ওখানে আসামি ধরছে না, অ্যারেস্ট করছে না, আমাদেরকে নোটিশ ধরাচ্ছে, নোটিশ নিন নোটিশ। আরে মোবাইলটা কি মেন? আগে আসামি ধরছে না, মোবাইলের পিছনে পড়ে আছে, এখন মোবাইলটা আমি দিয়ে দেবো, মোবাইলটাই অন্য কিছু ঢুকিয়ে বলবে আনিস ক্রিমিনাল ছিল। ওই জন্য আমার পুলিশের উপরে এমনি ভরসা নেই, ওই জন্য বলছি সিবিআইয়ের হাতে দেবো, নাহলে কোর্টে জমা করবো। আপনি কি মনে করছেন বারবার পুলিশ আসছে আপনাকে হেনস্থা করছে? হ্যাঁ, প্রেশার হচ্ছে, হ্যারাসমেন্ট করছে, তো একটা প্রেশার চাপ হচ্ছে। স্যার, এই যে সাদা পেপারে লিখে আনছেন যে আনিস খানের মোবাইল চার্জার আর ব্যাটারি দিয়ে দিতে হবে, আমি কি বলছি, আনিস খানের আসামি কি ধরে ফেলেছেন? ওনাদেরকে আমার আনিসের মোবাইলটা দিয়ে দিতে হবে? আমি বারবার বলছি কোর্ট যদি অর্ডার দেয় কোর্টকে জমা দিব, সিবিআই তদন্ত হলে সিবিআইকে দিব, তাহলে ওরা কোর্ট থেকে অর্ডার নিয়ে আসুক, মোবাইল আমি দিব। আমি তো ওদেরকে আমাদের উপরে প্রেশার দিচ্ছি আর আমি তো ওদের উপরে আস্থা রাখি না। কেন রাস্তা রাখি না? আজ ওদের উপরে মোবাইলটা ছেড়ে দেবো, মোবাইলের ভেতরে অন্য কিছু গুলিয়ে লাইন করে চিপ ঢুকিয়ে দিয়ে ক্রিমিনালদের নিয়ে বলবো আনিসও ক্রিমিনাল, ব্যাস আনিসকেও ফাঁসানো হবে, তখন সব ধামা চাপা দিয়ে দিবে, আমার মার্ডারের শোকটা শেষ করে দিবে, দরকারে আমাকেও আসামি বানিয়ে দিতে পারে। আমি এই জন্য পেপারও নেব না, সইও করব না, মোবাইলে দেবো না। আপনাকে 10 মিনিটের সময় দেওয়া হয়েছিল নোটিশ নেওয়ার জন্যে? আমরা চেয়েছিলাম কি আপনারা 10 মিনিট বসুন, আমরা চিন্তা ভাবনা করে বলবো আলোচনা করে, কিন্তু আমরা চিন্তা আলোচনা করে ডেকে আমরা বললাম কি আমরা নোটিশও নেবো না, মোবাইলও দেবো না, আপনারা চলে যান। নোটিশে কি লেখা ছিল সেটা কি পড়ে শুনিয়েছে? এটা পড়ে ভালো শিখি জানি না, আমি মূর্খ সুর্খ মানুষ, টিপসাই মানুষ, আমি কি নোটিশ পড়ে দেখলাম? বলুন। একদমই তুমি দেখতে পাচ্ছ আনিসের বাবা এবং দাদা রয়েছে, প্রত্যেকেই বলছে যে নোটিশ, যে নোটিশ নিয়ে এসেছিল মোবাইল ফোন, অর্থাৎ যে মোবাইল ফোন নেওয়ার জন্য পুলিশ বারবার আসছে সেই মোবাইল ফোন নিতে এসেছিল, কিন্তু আনিসের বাবা প্রথমে বলে 10 মিনিট সময় দিন ভাবার জন্যে, পরিবারের সদস্যদের সঙ্গে তারা কথা বলেন এবং তারপর কিন্তু তারা সিদ্ধান্ত নেন মোবাইল ফোন কোনো মতেই এই তদন্তকারী আধিকারিকদের হাতে দেওয়া যাবে না, তারা মোবাইল ফোন একমাত্র দেবেন কোর্টের অর্ডারে অর্থাৎ সিবিআইয়ের হাতে তারা দিতে চান, কারণ তাদের একটা ধারণা এই
মোবাইল ফোন যদি পুলিশের হাতে পৌঁছায় তাহলে সেই যে কল রেকর্ড ছিল সেইগুলো সব তথ্য উড়িয়ে দিতে পারে পুলিশ, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন। কিন্তু পরিবারের লোকজনরা এখানে রয়েছেন তারা রীতিমতো আতঙ্কিত, কারণ বারবার পুলিশ আসছে এবং তারা যেটা বলছেন পুলিশ তাদেরকে হয়রানি করছে, হয়রানির শিকার হচ্ছেন এর জেরে তারা। সম্প্রীতি এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।